রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে আপনাদের যে খবরে নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় কি না খতিয়ে দেখছে সরকার পক্ষ, এমনটাই শুক্রবার পর খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় কিনা খতিয়ে দেখছে সরকার পক্ষ, শুক্রবার পর তেমনই খবর। রাজ্যপালের ভূমিকা নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন, বিধানসভায় সে প্রশ্ন তোলা হচ্ছে, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যপাল সংঘাত আরো একবার প্রকাশ্যে, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় কিনা তা খতিয়ে দেখছে সরকার পক্ষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, কি তথ্য উঠে আসছে? সন্তু, সব থেকে বড় বিষয় হলো তুমি জানো যে বিধানসভা, সরকার এবং তার পাশাপাশি রাজ্যপালের মধ্যে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। কিন্তু গত 25 তারিখে যেভাবে দেখা যায় যে রাজ্যপাল এসে বিধানসভায় প্রেস কনফারেন্স করেন, তারপরই মূলত বিধানসভা ভার্সেস রাজ্যপালের যে দ্বন্দ্ব তা চরম আকার ধারণ করে এবং এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল কার্যত বিরোধিতা করতে শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে, আসন্ন যে বিধানসভা অধিবেশন রয়েছে অর্থাৎ বাজেট অধিবেশন, সেখানে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে এবং এই মর্মে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছে তৃণমূল পরিষদীয় দল। অন্যদিকে স্পিকারকে এই মর্মে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি গোটা বিষয়টা কার্যত চেপে রাখেন নীতিমতো বলে চলে। তিনি একটা বিষয়বস্তু উল্লেখ করেন যে শাসক দল এই মর্মে সিদ্ধান্ত নেবে, কিন্তু এখনো পর্যন্ত শাসক দল সূত্রে বা পরিষদীয় দল সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে তারা বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন এবং সেই প্রস্তাবে মূলত রাজ্যপালের যে ভূমিকা সেই ভূমিকার বিরোধিতা করা হবে। কারণ তুমি জানো যে সম্প্রতি রাজ্যসভায় কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে প্রস্তাব আনা হবে এমনটাই একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং তারই মধ্যে দাঁড়িয়ে বিধানসভায় বাজেট অধিবেশনে যদি রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়, এবং তুমি জানো যে বিধানসভা অধিবেশন রাজ্যপালের বাজেট অধিবেশন দিয়ে শুরু হয়, তো সেই ক্ষেত্রে যেই সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহার বলা অপেক্ষা রাখে না। সন্তু, একদমই বিট্টু, এবং সেই সেই সংঘাত আবারও প্রকাশ্যে বিট্টু এই ঘটনায়। রাজ্যপাল সেই সূত্র কি বলছে, গভর্নর হাউস সেই সূত্র কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে রাজভবনের তরফে কোনো বিবৃতি মেলেনি, তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে বিধানসভা যে বাজেট অধিবেশন আগামী দিনে হওয়ার কথা আছে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে, তো সেক্ষেত্রে রাজ্যপালের যে বাজেট যে ভাষণ হবে সেই ভাষণ দিয়ে মূলত এই অধিবেশন শুরু হবে। এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যপালের তরফে কি এই বিষয়টা নিয়ে কোনো রকম সরব হবেন রাজ্যপাল, বা রাজভবনের তরফে কি বিষয়টা নিয়ে বিরোধিতা করা হবে সেইটার দিকে তাকে এখন রাজনৈতিক মহল। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসের তরফে ভাবা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে তারা প্রস্তাব আনবেন। তার কারণ একটাই, যে রাজ্যপাল যে ধরনের ব্যবহার করছেন বিশেষ করে বিধানসভার অন্দরে, তৃণমূলের তরফে অভিযোগ বিধানসভার অন্দরে গত 25 তারিখ বিএল আম্বেদকারের মূর্তিতে মাল্যদানের পর। বিট্টু, তুমি আমাদের সঙ্গে থাকো, শিক্ষাবিদ অমল মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আপনাকে রিপাবলিক বাংলার স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার ভাবনা চিন্তা করা হচ্ছে সরকার পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে, এবং যদিও বলা হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই বিষয়টা শাসক দলের তরফ থেকে আনা হবে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো জানতাম রাজ্যসভায় আসছে, কিন্তু বিধানসভায় কি? রাজ্যসভার পাশাপাশি বিধানসভাতেও আনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। আগে বিধানসভার কথাটা বলি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো বিদ্যা প্রস্তাব আনা যায় না, তার কারণ রাজ্যপাল রাষ্ট্রপতির তুলনায় একটি বেশি অধিকার ভোগ করেন, সেটি হচ্ছে এই যে সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইম্পিচমেন্ট করা যায় কেন্দ্রীয় সংসদে। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কোনো ইম্পিচমেন্ট করা যায় না, স্বভাবতই রাজ্যপালের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব বিধানসভায় আনা যায় না, এটা হচ্ছে এক নম্বর। শুনেছি রাজ্যসভাতে নাকি সুপেন্দু শেখর রায় একটি প্রস্তাব আনছেন, এখানে বলার কথা এই কেন্দ্রীয় সংসদের দুটি পক্ষের কোনটিতেই যারা সংসদের সদস্য নন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না। যেমন আমি একজন সাধারণ নাগরিক, আমার সম্পর্কে কোনো নিন্দা প্রস্তাব রাজ্যসভায় আনা যায় না,
দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যপাল কিছু বিশেষ অধিকার ভোগ করেন এবং সেই অধিকারের মধ্যে রয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, কোনো আদালতে কোনো মামলা করা যায় না। অতএব রাজ্যসভাতে যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না এটা একেবারেই স্পষ্ট, এটা সংবিধান কখনোই অনুমোদন করে না, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ভাবনা চিন্তা করা হচ্ছে সরকার পক্ষের তরফে যে রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় কিনা। সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এই নিন্দা প্রস্তাব আনা যায় না রাজ্যসভা বা বিধানসভায়, রাজ্যপালের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আনা যায় না। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, অনির্বাণের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলে নেব। অনির্বাণ, তুমিও শুনলে যে সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে রাজ্যপালের বিরুদ্ধে না, সংবিধানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে না বিধানসভায় নাকি রাজ্যসভায় কোনো নিন্দা প্রস্তাব আনা যায় না। একেবারেই সুচিতা, এবং যে কোনো সংবিধান বিশেষজ্ঞই কিন্তু এই কথাটি বলছেন, বা সংবিধান সংক্রান্ত বিষয়ে যারা চর্চা করেন বা সাংবিধানিক বিষয়গুলি নিয়ে যারা মামলা করেন এমন বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে আমরা কথা হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন যে রাজ্যসভা, লোকসভা, বিধানসভা এবং বিধান পরিষদের ক্ষেত্রে নিয়মটা এক, সেটা হচ্ছে যারা বিধানসভা বা এবার এই সভাগুলির সদস্য নন তাদের বিরুদ্ধে কোনো প্রস্তাব তখনই আনা যায় এই সভাগুলিতে যদি তারা সভার স্বাধিকার ভঙ্গ করে থাকেন। এর আরেকটি ব্যতিক্রম আছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে যদি ইম্পিচ করতে হয়, অনাস্থা আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে প্রস্তাব আনা যায় লোকসভা বা রাজ্যসভাতে। কিন্তু এর বাইরে সভার সদস্য নন, সভা সম্পর্কে, সভার অধ্যক্ষ সম্পর্কে কোনো স্বাধিকার ভঙ্গমূলক আচরণ করেননি অথবা কোনো বিবৃতি বা বক্তব্য পেশ করেননি এমন কারো সম্পর্কে এই চারটি সভার কোনোটিতেই কিন্তু কোনো নিন্দা প্রস্তাব বা কোনো ধরনের কোনো প্রস্তাব আনা যায় না যারা এই সভার সদস্য নন। অর্থাৎ এটা কিন্তু আইনের একেবারে প্রাথমিক জায়গা থেকে করা হয়েছে, আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞ সংবিধান পণ্ডিত তারা কিন্তু একদম প্রাথমিক জায়গাটি থেকে করেছেন সুজিতা, সেটা আমাদের বুঝে নেওয়া ভালো। এই সভাই বলছে অনির্বাণ, শ্রাবণী, তারা কিন্তু এগুলো খুব প্রাথমিক জায়গা থেকে করেছেন শ্রাবণী, তার কারণ এই সভাগুলিকে অর্থাৎ সংবিধান বিশেষজ্ঞরা যখন এই সংবিধান তৈরি করেন তখন রাজ্যসভা, বিধানসভা, লোকসভা এবং বিধান পরিষদ এই চারটি সভাকে কিন্তু তারা যেভাবে মর্যাদা দিয়ে গেছেন আমাদের সংবিধানে সেটাকে বলা যায় কোয়াসি জুডিশিয়ারি, অর্থাৎ বিধানসভার স্পিকার বা লোকসভার স্পিকারের অধ্যক্ষের কিন্তু এই অধিকার রয়েছে যে তারা কাউকে গ্রেফতার করতে পারেন, শাস্তি দিতে পারেন। এখন অনির্বাণ, এই বিষয়টি নিয়ে আবারও তোমার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। বিকাশবাবু, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় কিনা তা খতিয়ে দেখছে সরকার পক্ষে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসেবে? এরা কি ছেলে মানুষই করছে নাকি? রাজ্যপাল সাংবিধানিক একটি সংস্থা, তার কাজকর্ম নিয়ে সমালোচনা থাকতে পারে, রাজ্যপালের যারা নিয়োগকর্তা তাদের কাছে গিয়ে সেটা বলা যেতে পারে, কিন্তু যেভাবে এরা বিষয়টা প্রকাশ্যে পাড়ার ঝগড়া লেভেলে নামিয়ে আনছে এটা খুব দুর্ভাগ্যজনক। বিকাশবাবু, আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা তিনি রয়েছেন আপনার সঙ্গে টেলিফোনে। অনির্বাণ, কিছু জিজ্ঞাসা করতে চায় আপনাকে। অনির্বাণ, বিকাশরঞ্জনবাবু, যতটুকু আমার জানা এই সভাগুলির সম্পর্কে বা আইনজীবী হিসেবে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, তাতে করে আমি জানি যে সভাগুলিকে কোয়াসি জুডিশিয়ারি বলা হয়, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, এমন কোনো বিচার যেরকম হয় না দেশে তেমন এই সভাগুলি যেগুলির কোয়াসি জুডিশিয়ারি পাওয়ার রয়েছে সেখানেও কারোর বিরুদ্ধে বিচার করতে গেলে যেভাবে তাকে সামনে পাওয়াটা তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকাটা জরুরি, ঠিক সেই কারণেই যারা সভার সদস্য নন স্বাধিকার ভঙ্গ না করে থাকলে তাদের কাউকে সভাতে ডাকা যায় না বা সভার বিরুদ্ধে, সভার থেকে কোনো প্রস্তাব তাদের বিরুদ্ধে নেওয়া যায় না। রাজ্য সরকারের বিভিন্ন অধ্যাদেশ বেরোয়, বিভিন্ন নির্দেশ বেরোয়, রাজ্যপাল হচ্ছেন প্রধান, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রপতি। সেই রাজ্যপালের কাজকর্ম নিয়ে আমাদের সমালোচনা থাকতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব
ভাবা যায় না। এরা প্রকৃতপক্ষে পরিকল্পিত ভাবে একটা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমরা এর আগেও দেখেছিলাম যেটা কলকাতা হাইকোর্টেও নিন্দা করা হয়েছিল, চিফ সেক্রেটারি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। তো এরা সংবিধানটাকে খুব ক্ষুদ্র পর্যায়ে শুধুমাত্র একটি দল এবং একটি ব্যক্তিকে কেন্দ্রীকরণ করতে চাইছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং ভারতবর্ষের সংবিধান তা অনুমোদন করে না, কোনো ন্যায় নীতিও অনুমোদন করে না। সমালোচনা করা এক জিনিস, তার কোনো কাজকর্মের এবং তাকে নিন্দা সুযোগ প্রস্তাব একটা বিধানসভায় আনা বা রাজ্যসভায় আনা, এটা একেবারে অবাস্তব পরিকল্পনা, এটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না আমার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, এবং বিকাশ রঞ্জনবাবু দীর্ঘদিন ধরে এই দেশেই তিনি সমধিক প্রসিদ্ধ সংবিধান বিষয়ক নানা মামলা লড়বার জন্য। এবং সেখান থেকেও শ্রাবণী তুমি কিন্তু শুনে ঠিক যেভাবে অমলবাবু বলছিলেন, অমল মুখোপাধ্যায় সেভাবে বিকাশ রঞ্জনবাবু সে একই কথা বলেন। যে কথাটাই আমি তোমাকে বলছিলাম, কোয়াসি জুডিশিয়ারি বডি এবং বিচার ব্যবস্থার যে প্রাথমিক মৌলিক কথা, যার বিরুদ্ধে অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সেই মানুষটি যদি সেই সভার সদস্য না হন তাহলে কী করে তাকে সেই সভা তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা যায় বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়, অভিযোগমূলক প্রস্তাব আনা যায়? একমাত্র ব্যতিক্রম স্বাধিকার ভঙ্গের ক্ষেত্রে হতে পারে, একমাত্র ব্যতিক্রম কোনো বিচারপতির ইম্পিচমেন্টের ক্ষেত্রে হতে পারে, এবং সেক্ষেত্রেও সেই বিচারপতিকে কিন্তু, সংশ্লিষ্ট বিচারপতিকে কিন্তু সভায় এসে তার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়, তিনি সভার সদস্য না হলেও। কিন্তু রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষেত্রে সে প্রশ্নই ওঠে না, তুমি শুনলে বিকাশ রঞ্জনবাবু বলছিলেন এবং অমল মুখোপাধ্যায় বলছিলেন শ্রাবণী। এবং সেক্ষেত্রে সাংবিধানিক সংকটের একটা সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু বিকাশ রঞ্জন বাবু আমাদের সামনে তুলে ধরলেন অনির্বাণ। একেবারেই, এবং সেই কারণে এমন একটি প্রস্তাব আনা হবে কিনা, আদৌ শেষ পর্যন্ত এই চিন্তাভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পাবে কিনা, বা রূপ পেলে সত্যি সত্যি সেটা কোন দিকে মোড় নেয় রাজ্যের রাজনীতিতে, রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে টানাপোড়েন, যে দ্বন্দ্ব টানা চলছে, এবং সেই দ্বন্দ্বের মধ্যে যেভাবে সম্প্রতি বিধানসভার স্পিকার তিনিও জড়িয়ে পড়েছেন এবং রাজ্যপালের সঙ্গে স্পিকারেরও বিভিন্ন দফায় আমরা বাগযুদ্ধ দেখেছি। সাম্প্রতিকতম আম্বেদকরের মূর্তিতে মালা দিতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন রাজ্যপালের করা মন্তব্যগুলির পরিপ্রেক্ষিতে, এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রাজ্যপাল বনাম রাজ্য এবং রাজ্যপালের সঙ্গে বিধানসভা অধ্যক্ষের যে বিতণ্ডা প্রকাশ্যে, সেটা কিন্তু একটা অন্যরকম মোড় নিতে চলেছে শ্রাবণী। অনেক ধন্যবাদ তোমাকে অনির্বাণ। অনির্বাণ সিনহা, সিনিয়র এডিটর, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন।